আট বছর পর আজ থেকে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। এবারের ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন 1585 জন। এদিকে রাজ্যে চলা টেট ও এসএসসি আন্দোলনকে প্রশমিত করতেই উচ্চ প্রাথমিক বিভাগের ইন্টারভিউ ডাকা হয়েছে বলে অভিযোগ করলেন দিলীপ ঘোষ। ইন্টারভিউ পরীক্ষা বহুবার হয়েছে কিন্তু রেজাল্ট আসছে, মানে নিয়োগ হয়েছে। মমতা ব্যানার্জি বলছেন আমার হাতে এত হাজার এত লক্ষ চাকরি আছে, কিন্তু তার জন্য পরীক্ষা হয় না। পরীক্ষা হলে রেজাল্ট হয় না, রেজাল্ট হলে তার নিয়োগ হয় না, নিয়োগপত্র নিয়ে ঘুরে বেড়াতে হয়। তো কেন ফটাফট উনি চাকরি নিয়োগপত্র দিচ্ছেন না, কেন চাকরি দিচ্ছেন না? আমরা চাই খালি ইন্টারভিউ নয়, হয়তো সাময়িকভাবে উত্তেজনা প্রশমিত করার জন্য ইন্টারভিউ করা হচ্ছে, কিন্তু ইন্টারভিউ হওয়ার সঙ্গে সঙ্গে যে খালি পদ রয়েছে সেখানে নিযুক্তিও হওয়া উচিত। প্রাইমারি টেটের